সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি একেবারে সবজির খেতে চলে এসেছি। আজকে আমরা এখান থেকে নিব লাল শাক। এটা কিন্তু একদম সরাসরি আমরা ক্ষেত মালিকের কাছ থেকেই নিই, উনি সার মাটি কম দেয়, দিয়ে টোটাল এক কথায় বিষমুক্ত খাবার, যেটা বলে বিষমুক্ত সবজি, সেটাই কিন্তু আমরা সংগ্রহ করি এই ক্ষেত থেকে। এবং অবশ্যই তিনি কিন্তু কম দামে রাখে এবং বেশি বেশি করে দিয়ে দেন, যেহেতু তার নিজের ক্ষেত। তো আপনারাও চেষ্টা করবেন যে বিষমুক্ত খাবারগুলো খেতে এবং নিজেকে সুস্থ রাখতে। তো আমরা আজকে এখান থেকে লাল শাক নেব 10 টাকা করে আটি, আর ওই পাশে পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে, টোটাল তিনি নিজে এগুলা উৎপাদন করে। তো আমরা এখান থেকে আজকে শাকগুলো সংগ্রহ করব। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির আঙিনাতে নিজেরা কিছু না কিছু লাগান, লাগিয়ে সেগুলো খাওয়ার চেষ্টা করুন। আর সত্যি কথা বলতে বাংলাদেশে এখন বর্তমান খাবারে এত পরিমাণ ভেজাল, এত পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়, ভালো মানের খাবার পাওয়া খুবই কষ্টকর। তাই সব থেকে ভালো হয় যদি এই চাচার মতো নিজে যদি নিজে উৎপাদন করা যায়, সেটা সব থেকে ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।